ইন্ডিয়ান সুপার লিগে খেলা কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগান অ্যাথলেটিকের ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন পগবা। একটু চমকে ওঠার মতো হলো ঘটনাটা সত্যি, এরাও রয়েছে মিল। শুধু পগবা নাম দিয়ে তাকে দায়ী চেনা কঠিন, বরং তিনি পরিচিত ফ্লোরেন্তিন পগবা নামে। নাম ও চেহারার মিলের কারণ হলো তিনি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার পল পগবার বড় ভাই। এদিকে দুজনেই খেলেন ফুটবল, দুজনে জাতীয় দলে জার্সি পরেছেন, খেলেনও ভিন্ন পজিশনে, তবে ভিন্ন দেশের হয়ে, সেটাই তাদের দুজনকে আলাদা করেছে। একজনকে দিয়েছে তারকা খ্যাতি, অটল অর্থ, অন্যজনকে ছায়া। ফ্লোরেন্তিন পগবার বয়স মাত্র 31 বছর, খেলেন সেন্ট্রাল ব্যাক হিসাবে, তার দেশ ঘানা। 6'4" উচ্চতার এই ডিফেন্ডার বাবার দেশের ঘানার হয়ে খেলেছেন 31 ম্যাচ। ফ্রান্সের অনূর্ধ্ব-20 দলে খেলেছেন তিনি। ফ্রান্স ক্লাব সিডনের হয়ে 2010 সালে তার সিনিয়র ক্লাব শুরু করেন। ওই বছরে ঘানা জার্সি পরেন তিনি। পরে লিগ ওয়ানের দল সেন্ট ইথিয়েন্সে খেলেছেন তিনি। 6 বছরের ক্লাবটিকে খুব বেশি ম্যাচ খেলানি তার। গত 2018 সাল থেকে ফ্রান্সের তুরস্ক আমেরিকা লিগ খেলে বেরিয়েছেন, খুব একটা সুবিধা করতে পারেননি কোথাও। এবার পগবাকে কিনল মোহনবাগান। ক্লাবটিকে ফ্রান্স কিংবা গানার ফুটবল সৌন্দর্য তিনি দেখতে পারেন কিনা, ক্লাবটিতে ফ্রান্স কিংবা গানার ফুটবল সৌন্দর্য তিনি দেখাতে পারেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।